বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী বৈরীদের সরকারি সাহায্য সহযোগিতার জন্য আন্দোলন ও ডেপুটেশন দিতে দেখা যায়। অথচ তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে জমি ও ঘর তৈরি করে দেওয়া সত্ত্বেও সেগুলির সুবিধা ভোগ করতে দেখা যায় না। এমনই এক চিত্র পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া মহকুমার অন্তর্ভুক্ত মুঙ্গিয়াকামী ব্লকের অধীন তুইমধু এলাকায়। বিগত বাম সরকারের আমলে বৈরী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করার উদ্দেশ্যে আত্মসমর্পণকারীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক মুঙ্গিয়াকামী ব্লকের অধীন তুইমধু এলাকায় প্রায় 70 থেকে 80 একর জমিতে প্রায় 60 থেকে 70 জন আত্মসমর্পণকারীকে জমিও দেওয়া হয়েছিল। সরকারি খরচে বাড়িঘরও তৈরি করে দেওয়া হয়, সাথে জীবিকা নির্বাহ করার জন্য রাবার বাগানও করে দেওয়া হয়। সেই সময় মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের তরফ থেকেই ব্যবস্থা করা হয়েছিল। অথচ পরিতাপের বিষয় হলো সেখানে আজও পর্যন্ত কেউ বসবাস করতে আসেনি এবং তাদের জন্য সরকারিভাবে গড়ে তোলা রাবার বাগানের সুবিধাও গ্রহণ করেনি। এলাকার এক প্রবীণ বাসিন্দার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তুইমধু এলাকায় আত্মসমর্পণকারীদের মধ্যে কাউকে সে অঞ্চলে আসতে দেখা যায়নি। তাদের জন্য দুবার যে ঘরগুলি দেওয়া হয়েছিল সেগুলিও তারা ব্যবহার না করার ফলে ভেঙে নষ্ট হয়েছে। সব ঠিক করে দিছে দিছে পরে ইডি উলু খাইলে ইডি গাছের ফালা তো তাহলে ইডি উলু খাইলে সে গোনা দিয়া ইডি ভাঙা ভাঙা হয়ে যায়। তারা ওই সময় কি বসবাস করতো নি এখানে? না, এখানে আর একবার। কতজন আত্মসমর্পণ অগ্রমন্ত্রী দিছিল বাড়িঘর? ওখানে খন্দ দাঁড়িয়ে আসেনি? নাই, এরপরে ইডি ভাঙা হয়ে গেছে পরে কমিন করে আবার কেমিকেল মেনে আরও আনার পরে আবার 10টা বা 15টা ঘর আবার উঠেছিল। আচ্ছা, উঠানো পরে ইডিও আবার পরে শেষে এই উলু খেয়ালায় হেরায় না থেকে ওই এখানে থাকে না? না, ইডি উলু খেয়ালায় আর এরপরে ইডি খৈরা থাকা। এই গোটটি তো সরকার থেকে দিছিল না? হুম, সরকার বানাই দিছিল। হ্যাঁ, এটা কোন ব্লকের আন্ডারে? এটা মুঙ্গিয়াবাড়ি। মুঙ্গিয়াবাড়ি? হুম। তো ব্লক প্রশাসন থেকে তো গোটটি বানাই দিছিল। হ্যাঁ, তো তারা এখানে থাকে না? কতজন বেরিয়ে দিছিল জায়গাটা কত আমি ঠিক করে যেতাম না? আইডিয়া আইডিয়া 70 মতো রইব। আচ্ছা, এখানে তো রাবার বাগান বা ইয়ে দেওয়া হয়েছিল সেই সময় লাগাইছে তো কদ্র সামলা সামলা কদ্রা লাগাইছে গাছ আছে জঙ্গলে বসে লটে বসে বসেছে গাছ প্রায় এরম দেখুন। গোটা এলাকা জুড়ে এখন জঙ্গল। প্রশ্ন হলো সরকার যেখানে এত সুযোগ সুবিধা দিয়েছে সে জায়গায় তারা সেগুলি ভোগ কেন করছে না? বিভিন্ন সময় পুনর্বাসন বা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতেও দেখা যায় এই সকল আত্মসমর্পণকারীদের। তবে কেন সরকারি পাট্টা দেওয়া জায়গা তারা নিল না আর কেনই বা তার সুবিধা ভোগ করছে না, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।